ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদের আখতারুজ্জামান স্যার ক্যানাডার ভিসা পাচ্ছেন না। ক্যানাডার ভিসা পাচ্ছেন না। এখন কেন উনি ভিসা পাচ্ছেন না, এটার সাথে আমেরিকার ভিসা পলিসির কোনো দূরতম সম্পর্ক আছে কি না, এটা অ্যানিবডিজ গ্যাস। তো আমরা এখন ওনার প্রতিক্রিয়া শুনি। হ্যাঁ, মজাটা তো ওই জায়গার মধ্যে। হ্যাঁ, এই আলোচনা করতেছি কিন্তু অন্য কোনো কারণে না, স্যারের প্রতিক্রিয়া বিশ্লেষণ করবে এই জন্য। বুঝলেন, আবেদনের এক মাস বেশি পার হয়ে গেলেও ভিসা পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। ফলে ক্যানাডার ইয়র্ক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত দ্য এশীয় ক্যানাডা সিম্পোজিয়াম 2023 প্রোগ্রামে তিনি যেতে পারেননি। এই ঘটনায় তিনি বেশ অবাক হয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। অবাক কিন্তু উনি হয়েছিলেন জুলাইয়ের 19 তারিখে, এবং জুলাইয়ের 20 তারিখে তিনি ওনার অবাক হওয়াটা ফিরিয়ে নেবেন। কেন? কারণ চারদিকে আলাপ আলোচনা, সমালোচনা, হাসাহাসি, তামাশা, ঠিসারা, মশকরা, মিম শুরু হয়। তারপর উনি ভাব ধরবেন যে না, এখানে অবাক হওয়ার কি আছে, রাইট? ওকে, গত 15 জুন তিনি ঢাকার ক্যানাডার দূতাবাসে ভিসার আবেদন করেন, তবে দূতাবাস থেকে এখনও পাসপোর্ট ফেরত পাননি তিনি। দ্য অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিস অ্যান্ড ক্যানাডার ইয়র্ক ইউনিভার্সিটির যৌথ আয়োজনে প্রোগ্রাম বাবলা। ভিসা না পাওয়ার বিষয়টি জানতে চাইলে অধ্যাপক আখতারুজ্জামান জানান, এটা হচ্ছে 19 তারিখের ওনার প্রতিক্রিয়া, ওরা ওয়েবসাইটে দেখায় বিষয়টি প্রক্রিয়াধীন, কিন্তু এক মাসেও হলো না। আমার কাছে বিষয়টি অবাক লাগলো। হ্যাঁ, কি স্যার, একটু ভয় ঢুকে গেছে নাকি, বুকের মধ্যে একটু কাঁপন ধরছে নাকি? হ্যাঁ, ওকে, আচ্ছা, ক্যানাডার ভিসার জন্য এটাই আমার প্রথম আবেদন, সম্ভবত প্রথম হলে একটু সময় লাগতে পারে। প্রথম হলে একটু সময় লাগতে পারে, ইয়েস ইয়েস, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ের একটা ব্যাপার আছে, ব্যাকগ্রাউন্ড চেক করে এবং স্টাফ। সো সেকেন্ডবার হওয়া মানে হচ্ছে প্রথমবার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং চেক টেক যাওয়ার হয়ে গেছে, সো সেকেন্ডবার অবশ্যই তাড়াতাড়ি হবে, দ্যাট মেক সেন্স। প্রথমবার একটু দেরি হতে পারে, দ্যাট অলসো মেক সেন্স। কিন্তু আমরা যারা মনে করেন যে আমাদের যাদের ইয়ে ভিসা নাই, কী বলে, ডিপ্লোম্যাটিক ভিসা নাই, ডিপ্লোম্যাট ভিসা না, ডিপ্লোম্যাটিক ভিসা বলে, কূটনৈতিক ভিসা নাই আর কি বেসিক্যালি, আমি ইফ আই এম নট রং ঢাকা ইউনিভার্সিটির ভিসি হচ্ছে পদাধিকার বলে কূটনৈতিক পাসপোর্ট পান আর কি। হ্যাঁ, এত তেলবাজি খেনা করেন, বুঝছেন না, তেলবাজি সুফল না পাইলে বাঙালি তেলবাজি করতো, দেখেন না, দুদিন পর পর হইতেছে দল পল্টি নেয়, সুবিধাবাজীরা তথাকথিত, হঠাৎ করে হইতেছে সংস্কারপন্থী হয়ে যায়, হঠাৎ করে হইতেছে দলের ইস্যু দেখতে পায়, যেই দলের জন্য গতকালকে মুখে ফেনা তুলে ফেললো তেলবাজি করে, সেই তারপর জায়গা, রাইট? সো এগুলো সব হইতেছে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, রাইট? যতক্ষণ পর্যন্ত বেনিফিট পাবে ততক্ষণ পর্যন্ত এগুলা পাছাটা উদুম করে দিবে। আসো আমরা ইয়ে জানি, রংধুনো খেলি, ওকে। সো উনি ঢাকা ইউনিভার্সিটির ভিসি, ইফ আই এম নট রং, পদাধিকার বলে ডিপ্লোম্যাটিক ভিসা পান বা ডিপ্লোম্যাট ভিসা পান। তো সেই ক্ষেত্রে আমাদেরই যেখানে এক মাস সময় লাগে না, এক মাস লাগে না আর কি ভিসা পাইতে, আমেরিকার ভিসা পাইতে, সেখানে ক্যানাডার ভিসা পাইতে একজন বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির ভিসি, ডিপ্লোম্যাট ভিসা যার পাসপোর্ট যার, ওনার এক মাসে বেশি লেগে যাচ্ছে। স্যার, একটু কোরিলেশন আছে মনে হয় ভিসা পলিসির সাথে, মনে হচ্ছে স্যার ভিসাটা পাবেন না বলে সন্দেহ হচ্ছে আমার কাছে। আমার কাছে অন্য কিছু বলে মনে হয় না, চোরের মন পুলিশ। হ্যাঁ, আমার কাছে অন্য কিছু বলে মনে হয় না, আমার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভিসা রয়েছে, ভিসা আছে, কোনো সমস্যা নাই। দেখেন না, আবার ইমিগ্রেশনে আটকায় ফেরত পাঠিয়ে দেয় কিনা, একটা অ্যাটেম্প নিয়ে দেখতে পারেন। ওই যে এমডি মুরাদ গেছিল না আমেরিকাতে, ঢোকার সময় ইমিগ্রেশন থেকে ঘুরায় ফেরত পাঠিয়ে দিছে প্লেনে তুলে, এরকম আবার কিছু হয় নাকি? ভিসা আছে এত ইয়ে হয় না। হ্যাঁ, যদি এটা পলিসির কারণে হয়ে থাকে, ভিসা পলিসির কারণে, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের এবং কি যুক্তরাজ্যের ভিসা রয়েছে, কোনো লাভ নাই। হ্যাঁ, ইমিগ্রেশন থেকে কিক আউট করা হবে, ক্যানাডায় আগে আবেদন করেনি এমন হতে পারে, প্রথম হয়তো এই জন্য টাইম বেশি লাগছে। আমার কাছে এটাই মনে হয়, অনেকেও এটাই বলছেন, সব প্রক্রিয়া সম্পূর্ণ হতে অনেকের 2-3 মাস সময় লাগে, অনেকের লাগে, ইয়াস, আপনার লাগা উচিত না, অনেকের কাজে লাগে যাদের কমপ্লিকেশান আছে, হিস্ট্রি কোথাও কোনো ঝামেলা আছে, কোথাও কোনো ইনফরমেশানে গ্যাপ আছে, মিসম্যাচ আছে, ইনকনসিস্টেন্সি আছে, কোথাও কোয়েশ্চেনেবল কিছু না থাকলে 2-3 মাস কারো লাগে না। আমরা প্রচুর আমেরিকাতে ভিসা নিয়ে ঢুকছি অনেকবার করে, রাইট? সো আমার সন্দেহ হচ্ছে স্যার, কূটনৈতিক পাসপোর্টটা এতদিন আটকে আছে যে আমার সন্দেহ লাগতেছে স্যার, সন্দেহ আপনারও লাগতেছে, স্বীকার যাচ্ছেন না। সো এটা হচ্ছে ওনার প্রথম দিনের কী জানি বলে অভিব্যক্তি, দুরু দুরু বুকে হইতেছে উনি এইগুলো বলছেন। কিন্তু যখন ফেসবুকে এটা নিয়ে ট্রোল শুরু হয়ে গেল, তখন স্যারের ভাষা চেঞ্জ হয়ে গেছে। নানা সমালোচনার জবাবে আখতারুজ্জামান বলেন, যদুমধু রহিম করিম কে কী বললো, এগুলো সব দেখার এবং শোনার সময় আমাদের নেই। প্রকৃতপক্ষে কানাডা হাই কমিশন এখনও ভিসার আবেদন বাতিল করেনি, এখন এটি প্রসেসিংয়ে আছে। প্রথম ভিসা হলে তারা 2-3 মাস সময় নেয়। ইয়র্ক ইউনিভার্সিটি থেকে বিষয়টা আমাদের জানানো হয়েছিল, কিন্তু আমাদের ছুটি পেতে ক্লিয়ারেন্স লাগে, তাই দেরি হয়ে গেল। 15 জন আবেদন করেছিলাম, তারা এখনও ব্যাপারটা প্রসেসিংয়ে রেখেছে। ওকে,
তারপর আরো উনি বলেন আমাদের স্যার বলতেছেন কত ধরনের অশুভ মানুষ থাকে। ও আচ্ছা, কত ধরনের অশুভ মানুষ থাকে, আপনি ওদের মধ্যে আছেন নাকি? আবার ওই তালিকায় কত ধরনের অসৎ উদ্দেশ্য, রাজনীতি, কত কিছু থাকে, সব কিছু আমলে নেওয়া আমাদের দরকার নেই, যথাযথ কর্তৃপক্ষ থেকে বললে তবেই না আমরা বুঝবো। এই জন্য যদু মধু রহিম করিমকে কি বললো এগুলো সব দেখার বা শোনার সময় আমাদের নেই। কথা উনি যেগুলো বলছেন এগুলো কোনোটাই কিন্তু ইয়ে না, মানে ভিত্তিহীন কথাবার্তা না, ফালতু ফাত্রা কথাবার্তা না, কথা কারেক্ট কথাই বলছেন উনি। যে ইউনিভার্সিটি থেকে, ইয়র্ক ইউনিভার্সিটি থেকে জানানো হয়েছিল যে সময় হাতে বেশি নাই, ওনাদের হইতেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে ছুটি নেওয়ার প্রসেস করতে বেশি সময় লেগে গেছে, একটু দেরি হয়ে গেছে, এগুলো সবগুলো হইতেছে লেজিটিমেট কারণ হইতে পারে, হয়তো বা সত্যি কারণ না, কিন্তু হওয়ার রুম আছে, সুযোগ আছে, গ্রাউন্ড আছে প্রত্যেকটা। এবং প্রথমবার ভিসা আবেদন দেরি হইতেছে প্রত্যেকটা, যে উনি কথা বলছেন মেবি ট্রু, মেবি এটাই আসল কারণ, মেবি উনি হয়তো ভিসা পাবেন শেষ পর্যন্ত, একটু দেরি হবে, রাইট? নাও উনি যদি শেষ পর্যন্ত ভিসা, আচ্ছা তার আগে যে উনি কেন ওনার ভিসা আটকে দিল, মানে এমনি তো দালাল উনি থেলবাজি করেন সেটা তো কোনো সমস্যা নাই, সো দালাল থেলবাজ তো প্রচুরই আছে, এটার জন্য ভিসা আটকে দেয়াটা তো ঠিক মানে একটা শুভভব কাজ হয় না, মানে শুভভব কাজ হয় না সেটা বলা যাবে না, কারণ ভিসা কারো পাওনা না, কারো বাপের দিনের তালুক না, এটা সেই দেশের সেই রাষ্ট্রের একান্তই নিজস্ব ডিসিশন, তারা কাকে ভিসা দিবে কাকে ভিসা দিবে না, ভিসাটা কারো রাইট না, এটা একটা প্রিভিলেজ, রাইট? সো কেউ অভিযোগ করার সুযোগ নাই যে আমার ভিসা দিলি না কেন, আমার পাওনা ভিসা, কারোই ভিসা পাওনা না, রাইট? ওকে, সো ভিসা একটা প্রিভিলেজ, সুতরাং যে কোনো কারণে না দিতেই পারে, তারা সেটা করতেই পারে, কিন্তু সম্ভবত ব্যাপারটা এরকম না, যেই কারণে সম্ভবত স্যারকে ভিসা দেওয়া হচ্ছে না, এটার কারণ হচ্ছে স্যার জুনের 2 তারিখে বলেছিলেন, স্যার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই ভিসা নীতি, জুনের 2 তারিখে স্যার লাফালাফি করতেছিলেন প্রচণ্ড, ধারণা করতে পারেন নাই যে এই কিকটা ওনার উপরে চলে আসবে, যখন ভিসা নীতি ঘোষণা করছে আমেরিকা, স্যার কী বলছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই ভিসা নীতি। ওকে স্যার, মারা খেয়ে গেলেন নাকি স্যার, এই যে কথাটা বললেন খেয়ে গেলেন তো মারাটা? হ্যাঁ, নাও অ্যাগেন অ্যাগেন স্যার যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথাই কারেক্ট, প্রত্যেকটাই লেজিটিমেট কথা, হয়তোবা এইসব কারণে দেরি হচ্ছে, হয়তোবা উনি শেষ পর্যন্ত ভিসাটা পাবেন, কিন্তু এখন কথা হচ্ছে উনি ভিসা শেষ পর্যন্ত পাবেন কি পাবেন না, এটা আমাদের জানার সুযোগ নেসেসারিলি হবে না, কারণ হচ্ছে যদি ভিসা উনি পান তাইলে তো এই পাসপোর্ট হাতে নিয়ে শাহবাগের মোড়ে লাফালাফি দৌড়াদৌড়ি করবেন, মিডিয়ার চাম্পাজগুলোকে কাজে লাগাবেন যে হেই ভাই দেখাও দেখাও আমি ভিসা পাইছি, তার মানে আমার ভিসা নীতির কারণে আমাকে আটকায় ব্যাপারটা এরকম না, দেরি। সো ওইটা একটা উদ্যোগ নেওয়ার কথা, প্রচার করার যে আমি ভিসা পাইছি, কিন্তু ভিসা যদি না পান শেষ পর্যন্ত তাহলে এটা খামোশ মেরে যাবেন। সো উনি যদি ভিসা না পান এই টপিক চলে যাবে, কেউ জানবেও না যে শেষ পর্যন্ত আখতারুজ্জামান সাহেব ভিসা পাইছিলেন কি পান নাই, শেষ পর্যন্ত ওনার ভিসা কি ভিসা নীতির কারণে বাতিল হয়েছে, কেউ কিন্তু এটার মানে আসবেন আলোচনায়, আনলেস অ্যাগেন উনি যদি ভিসা পান সেটাকে উনি আলোচনায় তুলবেন, এবং আনলে বাকিটা আমরা জানার হয়তো সুযোগ হবে না, আনলেস যদি কেউ এমন হয় ইন্টারনালি কেউ এম্বাসির, এম্বাসিতে প্রচুর বাংলাদেশি কাজ করে, এম্বাসির কেউ লিক করে ইনফরমেশান যে আখতারুজ্জামান সাহেবের ভিসা কিন্তু আসলে বাতিল করা হয়েছে, এবং তখন এটা আবার আলোচনায় হয়তো আসবে, রাইট? কিন্তু সেই তথ্য, সেই ইন্টেল যদি আমাদের কাছে না আসে তাহলে এটা হয়তো আর আলোচনায় আসবে না, আমরা জানতেও পারবো না হোয়াট হ্যাপেন্ড। সো একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করে দেখি, যদি এইটা এগুলো হইতেছে সেই চিলিং ইফেক্ট, রাইট? যদি আমরা জানতে পারি শেষ পর্যন্ত সার্ভিসাটা পান নাই, তাহলে কিন্তু আশেপাশের অনেক ডাউট বার্তাগুলো কিন্তু সতর্ক হয়ে যাবে, রাইট? কারণ আমেরিকা, কানাডা, ইউরোপ ছাড়া চান্দুদের পৃথিবী একদিনের জন্য চলবে না, চান্দুদের পৃথিবী, বাংলাদেশের প্রত্যেকটা বার্তাগুলো, সুখন টুখন এত কথা বলে না দেশপ্রেম, আরিফ সুখন বয়স্ক হইছে এদের 30-40, দেখেন না 50-60-এর পর বাংলাদেশে থাকে না, সোনার বাংলা ছেড়ে পালায়, আরও কী জানি না নতুন আসছে যে আমাদের ইয়াহিয়া আমিন অবশ্য বাংলাদেশে ব্যবসা জমাইয়া ফেলছেন, হয়তো উনি যাবেন না, কিন্তু আবার সরকার পরিবর্তন হলে কে কোন দিক থেকে চাঁদাবাজ এসে ধরে কী করে, কিন্তু তেলবাজি করে ভালো ভালো আছেন, ঠিকই আছেন, রাইট? আরে ভাই, ব্যবসায়ীদের অনেক কাহিনী ইন্টারনালিও জানি, পার্সোনাল স্টোরি, আর পত্রপত্রিকা তো পড়ি, রাইট? সো এই দিন দিন না আরও দিন আছে, কবে কোন দিক থেকে কোন চিপায় পড়ে যাবে, কখন কোন জায়গা থেকে কোন বড় মাছ খেয়ে দিবে পকাত করে, তারপর দেখা যাবে দেশ ছেড়ে ভাগছে। হ্যাঁ, সো শেষ বয়সে বাংলাদেশের সকলে যাদের সুযোগ আছে মোটামুটি দেশের প্রিয় মাতৃভূমিটাকে ত্যাগ করে বিদেশের মাটিতে যাদেরকে গালাগালি করে আমেরিকা, কানাডা, আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটা মডেল, প্রত্যেকটা এভরি সিঙ্গেল ওয়ান, তাদের হোয়াইট গ্রিন কার্ড আছে, নাইলে পাসপোর্ট আছে, নাইলে বিদেশি গিয়ে বসে আছে, এরা কীভাবে গ্রিন কার্ড পায় এটা আমার একটা প্রশ্ন, অনেকের গ্রিন কার্ড পায় বুঝতে পারছি কথাবার্তা ইন্টারভিউ থেকে, যে চাচাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, দেবর, খালুর, অমুক 30 বছর আগে সিটিজেন হয়েছিল, সেই প্রসেস ধরে, ওই যে কী বলে এটাকে, চেইন মাইগ্রেশন, সেই প্রসেস ধরে আস্তে 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 ফ্যামিলি থ্রুতে পাইছে,
অনেকে আবার হইতেছে অভিনেতা অভিনেত্রী, এটার জন্য কি ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে যায়। বেসিক্যালি অভিনেতা অভিনেত্রী যারা, এরা সবাই শেষ পর্যন্ত এন্ডস আপ ইন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে, সেখানে কামলা দেন ওনারা গিয়ে। এখানে কামলা দেন, এটাকে আমি ছোটো হিসেবে বলতেছি না, স্যার ব্যাপারটা এরকম না, যেটা মিন করতে চাচ্ছি যে বাংলাদেশের ওনাদের ফিউচারটা, কারণ এটা বাংলাদেশের প্রিভিলেজ, বাংলাদেশের সবাই ওনাদেরকে চিনে সম্মান করে রেসপেক্ট করে, সেই লাইফটা ছেড়ে একটা কামলার লাইফ ওনারা বেছে নেন। তার মানে চিন্তা করেন যে আমেরিকার কামলার লাইফটাও বাংলাদেশের এই হইতেছে সেলিব্রেটেড লাইফের চেয়ে বেটার, শুধু বেটার না ফার বেটার, যে তারা যেই দেশে এত সেলিব্রেটেড সেই দেশ ফালায় ওরা জ্যাকসন হাইটসে এসে কামলা দিতে রাজি আছে, রাইট? সো এই কারণে ওনাদের ওনাদের মানে ব্যাপারটা জাস্ট ইট ডাজেন্ট এন্ড হিয়ার। এই যে ভিসা যদি ওনারা না পেয়ে থাকেন, কখন এগুলো সব রেকর্ড থাকবে, আবার যখন ভিসার আবেদন করতে যাবেন তখন এগুলো আবার সামনে আসবে যে এবার কখনো রিজেক্ট করা হয়েছিল, কী কারণে রিজেক্ট করা হয়েছিল, হ্যাঁ সব কিছু উইল কাম ব্যাক টু হন্ট ইউ। এখন ওনারা তো একজন মানে কী বলে ডিপ্লোম্যাট টিপ্লোম্যাট হাবি জাবি বুঝুং বাজুং, দেখেন ওই যে ইয়ে কী বলে মোদি, মোদিকে ইউএস ব্যান্টেন করছিল, সেই মোদি এখন আমেরিকাতে দাপটের সাথে ঘুরে বেড়ায়, আসে যায়, মিছিল করে, বারাক ওবামা কোলাকুলি করে, বাইডেন কোলাকুলি করে, কোথায় গেলো তাদের আদর্শ, কোথায় গেল ভিসা নীতি, রাইট? এগুলো কী হবে না হবে হু নোজ, তবে হু নোজ, রাইট? তার মানে আনসার্টিনটি একটা আছে, ভবিষ্যৎ বড়ই আনসার্টিন, এই যে ভবিষ্যৎ বড়ই আনসার্টিন, এই আতঙ্কে এই ভয়ে এই যে চাচপ সিঙ্গারা সাররা সময় থাকতে ভালো হয়ে যান।